আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে নাসির উদ্দিন বুলবুল নামে একজনকে সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে রাজধানীর গণভবন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী মনিরকেও গ্রেফতার করে পুলিশ। বিকেলে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি জানান, বুলবুল বিয়ের প্রলোভন দেখিয়ে এবং চাকরি দেবার নামে বহু মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার পল্লবীর বাসা থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, দামি সব ঘড়ি, সানগ্লাস, বিভিন্ন ব্যাংকের চেক বই, জমির দলিল জব্দ করা হয়। বড় বড় লোকরা যখন বলে আপনি কি করেন, আমি এসএসএফ এর ডিরেক্টর, ভাইস ডিরেক্টর, তাহলে তারা তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তখন সে তাকে যখন দেখে, সে প্রতি দুই যতবার দেখে মেয়েটা দেখা করে, ততবারই সে একটা ব্র্যান্ডের ঘড়ি পরে যায়, একটা সানগ্লাস পরে যায়, এবং সে কারো কাছ থেকে একটা ভাড়া অথবা কোনো একটা গাড়ি নিয়ে যায়। অন্যের ছবির সাথে গলাটা কেটে সে প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি সে এমনভাবে দেখাচ্ছে যে সে প্রধানমন্ত্রীর সাথে অন্তর্ভুক্ত। আসলে সে স্বীকার করেছে সে ছবিটা কেটে লাগিয়েছে।